सावालेर बाका चाँद निये एलो आज आकाशे बातासे खुशीर झलक निखिल भुवन मातुवारा आज ईद मुबारक पवित्र माहे रमजाने मासव्यापी सियाम साधनार शेषे खुशीर बार्ता निये आबार फिरे एसेछे पवित्र ईदुल फितर। बंधुदेर पवित्र ईदेर शुभेच्छा जानिए शुरू करछि आजकेर ब्लग ईद मुबारक ईद मुबारक। ईद शब्दटी आरबी जार अर्थ आनंद और फितर शब्दटीओ आरबी जार अर्थ रोजा भांगा। ईदुल फितर होच्छे रोजा शेष हवार आनंद आल्लार नियामत लाभ करार आनंद। मासव्यापी सियाम साधनार तोफा स्वरूप सावाल मासेर प्रथम दिनेई उद्यापित हय पवित्र ईदुल फितर और ताई रमजानेर रोजार शेषे नील आसमाने सावालेर सरु चाँद देखार साथे साथेई मुस्लिम विश्वे आनंदेर बन्या बये जाय सबार कण्ठे कण्ठे ध्वनित हय ईद मुबारक अस्सलाम। ईदेर ए पवित्र शुभक्षणे आमराओ खुशीते मातुआरा। माठेर नाम पंचानंदपुर सुलतानटोला ईदगाहा मालदा जिलार द्वितीय बृहत्तम ईदगाहा। एई ईदगाहाते प्रथम इमामती करेन हाजी मोहिउद्दीन। सुलतानटोला ईदगाहेर बयस प्राय 45 बछर। ईदगाहाटी निर्माण करा हय 1978 साले। आनंदे टईटम्बर एक माठ। एक मास रोजा रखार पर समबित हयेछेन मुसल्लिरा। एखाने कयेक हजार मुसल्लि आदाय करबेन ईदेर नामाज। एदेर केउ स्थानीय केउ एसेछेन दूरेर कोनो एलाका थेके। सारा देश थेके मुसल्लिरा आसे नामाज पढ़ते। মাঠের পাশে বসে বাহারি পণ্যের মেলা। ইতিহাস ঐতিহ্য নির্ভর ভিডিও সবার আগে পেতে আমাদের এই ইউটিউব চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। আপনাদের একটি সাবস্ক্রাইব আমাকে নতুন ভিডিও বানাতে উৎসাহিত করবে। মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর। ঈদুল ফিতরের দিন প্রতিটি মুসলমান নারী পুরুষের জীবনে অশেষ তাৎপর্য ও মহিমায় অনন্য। বছর ঘুরে আমাদের মাঝে আবারও ফিরে এসেছে পবিত্র ঈদুল ফিতর। গতকাল সন্ধ্যায় পশ্চিম আকাশে সাওয়ালের চাঁদ উঠার পরই শুরু হয়ে গেছে ঈদের আনন্দ। এ আনন্দ আল্লাহর পক্ষ থেকে রোজাদারদের জন্য এক অপূর্ব উপহার। এ আনন্দ ছোট বড় ধনী গরিব সবার। ঈদ সব মানুষের মহামিলনের বার্তা বহন করে। এক কাতারে দাঁড়িয়ে সব শ্রেণী পেশা মানুষের একসঙ্গে নামাজ পড়ার সুযোগ এনে দেয় ঈদ। ছোট বড় ধনী গরিব আমির ফকির শিক্ষিত অশিক্ষিত মধ্যে কোনো রকম ভেদাভেদ বা বৈষম্য থাকে না। আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে এক জামাতে ঈদের নামাজ আদায় করার পর ঈদগাহে একে অপরের হাতে হাত বুকে বুক মিলিয়ে যখন
কোলাকুলি করে, তখন ধুলির ধরাই স্বর্গীয় সুখের বান দেখে যাই। রহমত, মাগফিরাত ও নাজাতের বাস রমজানের সিয়াম সাধনার শেষে শাওয়ালের বাঁকা চাঁদ যেমন নিয়ে আসে পরম আনন্দ, তেমনি খুশির বার্তা। মাহে রমজানের রোজার মাধ্যমে নিজেদের অতীত জীবনের সব পাপ পঙ্কিলতা থেকে মুক্ত হওয়ার অনুভূতি ধারণ করেই পরিপূর্ণতা লাভ করে এই ঈদের খুশি। ঈদুল ফিতর অর্থাৎ রোজা ভাঙার আনন্দ উৎসব এমনই এক পরিচ্ছন্ন অনুভূতি জাগ্রত করে, যা মানবিক মূল্যবোধ সমন্বিত করে এবং আল্লাহর সন্তুষ্টি ও নৈকট্য লাভে পথ পরিক্রমায় চলতে ধর্মপ্রাণ মুসলমানদের উদ্বুদ্ধ করে। তাই ঈদের বাদ ভাঙা আনন্দ উৎসবের পাশাপাশি তাই এই দিনে প্রতিটি মমিন মুসলমান নিজেদের ভুল ত্রুটি গুনাহ মাপের জন্য আল্লাহর দরবারে মাগফিরাত কামনা করে। এই ঈদে আর চাই না কিছু, চাই শুধু মাগফিরাত, মাফ করে দাও পাপ তাপ ভুল, আখেরাতে দেও নাজাত। প্রকৃতপক্ষে ঈদ ধনী দরিদ্র, সুখী অসুখী, আবাল বৃদ্ধ বনিতা সব মানুষের জন্য নিয়ে আসে নির্মল আনন্দের আয়োজন। ঈদ ধর্মীয় বিধি বিধানের মাধ্যমে ধনী গরিব সর্বস্তরের মানুষের ভালোবাসার বন্ধনে আবদ্ধ ও ঐক্যবদ্ধ হওয়ার প্রয়াস নেয় এবং পরস্পরের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকারের শিক্ষা দেয়। সবার জন্য রইল পবিত্র ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক।